একুশে জানুয়ারি ছিল পূর্ণরাজ্য দিবস, এই বছর 50তম পূর্ণরাজ্য দিবস। এই পূর্ণরাজ্য দিবস নেতাজির জন্মজয়ন্তী ও 73তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শনিবার রাজধানীর ভট্টপুকুর মডার্ন ক্লাবে এক রক্তদান শিবির ও বস্ত্রদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, এছাড়াও ছিলেন এমসির মেয়র দীপক মজুমদার সহ ক্লাবের কর্মকর্তারা। অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রক্তদান মহদ্দান, আর এই রক্তদানের কোনো বিকল্প নেই। রক্তদানের কোনো বিকল্প নেই, আমরা জানি, বিভিন্ন বক্তারা বক্তব্য রেখেছেন রক্তদানের উপর। এবং প্রতিদিন আমরা যখন সুযোগ পাই, কোনো রক্তদানে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ পাই, আমরা 10 মিনিটের জন্য হলেও নিজের ব্যস্ততম সময় থেকে উপস্থিত থাকার চেষ্টা করি। কারণ রক্তের কোনো বিকল্প এখন পর্যন্ত বিজ্ঞানীরা বের করতে পারেনি। চেষ্টা হয়েছিল যে রক্তের বিকল্প শরীর থেকে রক্ত না নিয়ে অন্যভাবে বিকল্পভাবে কীভাবে তার প্রয়োজনীয়তা মেটানো যায়, কিন্তু এখন পর্যন্ত সফলতা আসেনি। আপনার থেকে আমার, আমার থেকে আপনার, এভাবেই রক্তদাতা এবং গ্রহীতার মাধ্যমে, দান আদান প্রদানের মাধ্যমে আমাদের সুসম্পর্ক গড়তে হবে। রক্ত যারা দান করেন তারা শুধু সমাজের কাজ নয়, সমাজের উপকার নয়, নিজেরও উপকার করছেন। কারণ আমরা জানি রক্ত যখন এখানে যারা রক্ত দান করছে, যারা প্রত্যেকে দান করবে, প্রত্যেকের রক্ত কিন্তু অন্য মানুষের শরীরে যাবে না। ধরুন আজকে এখানে 30 জন রক্ত যদি ডোনার দান করে, এই ব্লাডটা তারা ব্লাড ব্যাংকে নিয়ে যাবে, সেটাকে প্রসেস করা হবে, এবং প্রসেস করার পর অনেকের রক্তে দেখা যাবে যে রেড ব্লাড সেল বেশি রয়েছে, বা রক্তে কোনো ধরনের অন্য কোনো সংক্রমণ রয়েছে, জীবাণু রয়েছে। তখন সঙ্গে সঙ্গে ব্লাড ব্যাংক থেকে ওই দাতাকে ফোন করে বলে দেওয়া হবে যে আপনি যে রক্ত দান করেছেন, আপনার রক্তের নমুনাতে আমরা এই সংক্রমণ পেয়েছি বা এই ধরনের রোগ পেয়েছি। ওই ব্যক্তি জানতই না যে তার শরীরের রক্তে বা তার শরীরে এমন কোনো ধরনের রোগ রয়েছে। তো রক্ত দান করে আমি শুধু অন্যকে সাহায্য করছি না, আমি নিজেকেও সাহায্য করছি। কারণ যদি রক্ত দান না করতাম, আমাকে ওই ব্লাড ব্যাংক থেকে হয়তো বলতো না যে আমার শরীরে কী রয়েছে, আমি ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে সেখানে সাহায্য করছি। এই যে একটা প্রসেস, এই প্রসেসটা ত্রিপুরা রাজ্যে দীর্ঘদিন হয়েছে, সেটা শুরু হয়েছে, কিন্তু করোনা মহামারীর জন্যে মাঝখানে সেটা থমকে গেছে। আজকে আমাদের রাজ্য সরকার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা প্রত্যেকে চাইছি যে প্রতিনিয়ত আমরা যারা সামাজিক কর্মকাণ্ডে নিজেদেরকে জড়িয়ে রেখেছি, বিভিন্ন সময় আমাদের কাছে গ্রাম থেকে, বিভিন্ন অঞ্চল থেকে ফোন আসে রাত্রিবেলা, দিনের বেলা, যে আমার মা, আমার বাবা, আমার আত্মীয় জিবি হাসপাতালে ভর্তি রয়েছে, IGM হাসপাতালে ভর্তি রয়েছে, আমাদের একটা রক্ত দিতে হবে, রেয়ার গ্রুপ। আমরা যদি দিতে পারি, মনে হয় যে একটা ভালো কাজ করেছি, পুণ্যের কাজ করেছি, নিজেকে মনটাতে একটা প্রশস্তি জাগে। যদি না দিতে পারি, মনের মধ্যে একটা দুঃখ হয় যে সে রক্ত চেয়েছে, আমরা রক্ত দান করতে পারলাম না তার চাহিদা অনুযায়ী। এই যে রক্ত, এটা হিন্দুর শরীরে যাবে না, মুসলমানের শরীরে যাবে না, খ্রিস্টানের শরীরে যাবে, এটা কেউ বলতে পারে না। সুতরাং রক্তদান মানে মহদ্দান, মহৎ কাজ, মানব ধর্ম পালন, যেটা স্বামীজি বলেছিলেন যে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আমরা কেউ ভগবানকে দেখি না, হিন্দুরা আমরা ভগবানকে বিশ্বাস করি, রামকৃষ্ণকে বিশ্বাস করি, পরমহংসদেব রাম ঠাকুরকে বিশ্বাস করি, ভগবান শিবকে বিশ্বাস করি, স্বরূপানন্দকে বিশ্বাস করি, অনুকূল ঠাকুরকে বিশ্বাস করি, মুসলমানরা তাদের আল্লাহকে বিশ্বাস করে, খ্রিস্টানরা জেসাসকে বিশ্বাস করে। কিন্তু স্বামীজি যে কথা বলেছিলেন বিবেকানন্দ, যে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর, ঈশ্বর আছে মানুষের মধ্যে, সেই বিশ্বাস নিয়ে আমরা সে কাজ করছি। এবং এই রক্তদানের মাধ্যমে মানুষকে যেহেতু আমরা সহযোগিতা করছি, মানব ধর্ম আমরা পালন করছি। আমি আজকের দিনে এই যে 40 জন ডোনার যারা রক্ত দান করছেন, তারা মানব ধর্ম পালনে ব্রতী হয়েছেন। যে কোনো মহৎ কাজ আজকে ত্রিপুরা রাজ্যে
বা আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী যে কোনো মহৎ কাজ আমরা দানের মাধ্যমে শুরু করি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।